আপনারা দেখছেন বেঙ্গল টুডে নিউজ। কারণ যখনই নোটবন্দি হলো আমার
অভিষেকের মা লতা আমার সাথে থাকে, ও আমাকে দেখে, আমাকে এসে বলল দিদি দেখো না ও ছেলে মেয়েদের দেখে বললা, ও বলছে আমাকে 2000 টাকা রুপিয়া দেও না, আমার পাস কুছ ভি নেই হ্যায়, কাল সে ক্যা করে হাম, আমার পাস 500 টাকা 1000 রুপিয়া কা নোট নেই হ্যায়, আমার পাস কই নেই হ্যায়, ব্যাঙ্ক মে ভি নেই দেগা, হাম ক্যা করে গা আলম, তার মানে এই অবস্থা। বললো হ্যাঁ। আমি এবার লতাকে জিজ্ঞেস করলাম, আরে নোটবন্দি করেছে তোর তো অনেক টাকা আছে নিশ্চয়ই জমানো। বললো কোথায় আর জমানো, লক্ষ্মীর ভাণ্ডার যেটুকু লুকিয়ে ছুড়িয়ে জমিয়ে রেখেছিলাম সেটাও তো কেড়ে নিয়েছে। তখন থেকে আমি ভাবলাম লক্ষ্মীর ভাণ্ডার মেয়েদের আমি কেড়ে নিতে দেব না। লক্ষ্মীর ভাণ্ডারটা মুখে বলি আমরা লক্ষ্মীর ভাণ্ডার, আগেকার দিনে মায়েরা কী করত, যা পেত 2 পয়সা 4 পয়সা ওখানে জমিয়ে রাখত, যখন ফ্যামিলিতে প্রয়োজন পড়তো ওই টাকাটা খরচা করতো। আপনারা কি বিশ্বাস করবেন আমার নিজের একটা লক্ষ্মীর ভাণ্ডার আছে? আপনারা বিশ্বাস করবেন আমার নিজের একটা লক্ষ্মীর ভাণ্ডার আছে, তাতে আমি 2 টাকা 5 টাকা 10 টাকা যা যা আমার ব্যাগে খুচরো থাকে ওটার মধ্যে ফেলে দিই। কেন ফেলি? যখন প্রয়োজন পড়বে ওই টাকাটা আমার কাজে লাগবে। আজ শুনলে আপনারা খুশি হবেন, লক্ষ্মীর ভাণ্ডার যখন আমি প্রথম করেছিলাম তখন ঠিক করেছিলাম 60 বছর পর্যন্ত দেবো, আর আমাকে বলেছিল অনেকে পরিবারের একজন করে পাবে, আমি বললাম না রে সেটা হয় না, পরিবারে এখন সংসারগুলো ভাগাভাগি হয়ে গেছে, একটা পরিবারে 5টা বউ হতে পারে, একজন পাবে 4জন পাবে না, এটা হতে পারে না। তারপরে 60 বছরটা ভাবলাম, আরে 60 বছর তো জীবনে শুরু হয়, আমি আজকে 60 বছরে যদি বন্ধ করে দিই তাহলে ওদের লাভটা কী হবে? আবার সেই বিধবা ভাতার জন্য লাইন দেবে, কেন্দ্রীয় সরকার দেবে কি দেবে না কোনো দরকার নেই। তাই বললাম লক্ষ্মীর ভাণ্ডারটা যতদিন বাঁচবে ততদিন পাবে, যতদিন বাঁচবে ততদিন পাবে, যতদিন বাঁচবে ততদিন পাবে। সব কাজ করি, ঝড় হোক জল হোক অ্যাক্সিডেন্ট হোক সব কিছু করি, কিন্তু আপনাদের কাছে এসে আবদার করি যখন ইলেকশনটা আসে। তার কারণ যদি আপনারা আমাদের না দেন, আমরা যদি না থাকি তাহলে আপনাদের কাজগুলো হবে না, আপনাদের কাজগুলো বন্ধ হয়ে যাবে, সেই জন্য তো আবদারটা করি। তাহলে কি খেলা হবে মা বোনেরা? বাদিকে অনেকে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে কথা বলছে না, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, হেলিপ্যাডে যারা দাঁড়িয়ে আছেন খেলা হবে, মাথায় টুপি মাথায় দিয়ে যারা দাঁড়িয়ে আছেন খেলা হবে, মা বোনেরা খেলা হবে। জেনে রাখবেন হাঁড়ি কড়াই দিয়ে দারুণ খেলা হয়, ঝনঝন করে বাজে হাঁড়ি কড়াইতে লাগলে ওটাও একটা খেলা, কেউ বদমাইশি করলে হাতার বাড়ি ঝান্নার বাড়ি ওটাও একটা খেলা, খুন্তি দিয়ে মাছ ভাজা ওল্টাতে ওটাও একটা আর্ট, ওটাও একটা খেলা। কি খেলা হবে তো সংখ্যালঘু ভাই বোনেরা, খেলা হবে, ভয় পাচ্ছেন কথা বলতে? আরে এটা দিদির রাজ্য ভুলে যান, এটা উত্তরপ্রদেশ নয় রাজস্থান নয় এটা বাংলা, খেলা হবে আমার আদিবাসী ভাই বোনেরা, খেলা হবে, শাড়ি সার না ধর্ম হবে, খেলা হবে। কি ভাই বোনেরা খেলা হবে? ছাত্র যুব খেলা হবে, মা বোনেরা খেলা হবে, তাহলে আমার সাথে বলুন জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জয় জোহর ইনশাল্লাহ, জয় বাংলা। জোরে বলবেন জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমার প্রার্থী জুন মালিয়া, জুনের ভোটের মেশিনে চিহ্নটা হচ্ছে 3, আমি আবার কবিতা বানিয়ে দিচ্ছি, 1 2 3 বিজেপিকে বিদায় দিন, 1 2 3 জোড়াফুলকে জিতিয়ে দিন, 1 2 3 মা আশীর্বাদ দিন, 1 2 3 বোনেরা আশীর্বাদ দিন, 1 2 3 সকলে দোয়া দিন, 1 2 3 জোহর সকলে দিন, 1 2 3 মনে রেখে দিন, সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন,
জোড়া ফুলে ভোট দিন, আপনার ভোট আপনারা দিন।